সুনিতা তারা সুন্ুন্দ্রী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দর ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আর এই দেখো কত সুন্দর হয়েছে আর এখানে আলুটা কেটে রেখেছি আর করলাটা আমি এইভাবে কেটেছি মুচ্ছে করলা যাই হোক না কেন এইভাবেই কাটলে বেশ দেখতেও ভালো লাগবে আর ভাজতেও ভাজাটাও খুব ভালো মজমজ করে ভাজা হয় আর আমি এগুলো ভেজে নিচ্ছি করলাটাকে ভালো করে এপিট উপিট করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে পরে খুব একটা তীত হবে না অনেকে কিন্তু সিদ্ধ করে নেয় সিদ্ধ করলে এর গুণাগুণটা চলে যায় তো আমি সিদ্ধ করব না আমি ভালো করে মজমচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব কালো জিরে দিলাম আর তারপরে আমি তেলটা দিয়ে দিলাম ফোনের সাহায্যে আমি নেড়ে চেড়ে নিলাম তেলটাকে আলুগুলো ছেড়ে দিলাম আর আলুর এইভাবেই সরু সরু করে কাটতে হবে আমি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম জিরে ধনে মৌরি আর একটু লবণ দিয়ে দিলাম আর গরম জল করে রেখেছিলাম গরম জলটাই অ্যাড করলাম সব শেষে আমি চিনি দিলাম আর আমি একটু দেখছি আলুটা ঠিকঠাক বলেছে কি না আলুটা গলেই তবে উচ্ছেটা দিতে হবে তো আমি দিয়েই দিলাম গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না ঢেলে নেব আমি ঢেলে নিলাম আর এই গরমে যদি এইভাবে উচ্ছে বা করলা রান্না করা যায় বাচ্চারা চেটে পুচে খেয়ে নেবে